হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো। পাক্কা কথা নাকি ট্রেভেলিং ব্লগ দিতাম ফারিয়া না, যেহেতু লকডাউন চলে কথা লাগিয়া। আর আজকে একটা জায়গা যেতাম কইছি, মনে মনে বা চিন্তা করি লিছি, লগে মনে রুবা ইয়ার আমরা সমীর যাইবা। আর জায়গাটা হইল গিয়া আমরা করিমগঞ্জেরও এমন একটা জায়গা, হয়তো আপনারা চিন্তা না, একটা ওয়াটারফল ঝর্ণা, যেখানে মানে 24 ঘন্টা পানি পড়ে পাহাড় তাকিয়া। ঝর্ণা দেখার লাগি তো কত উত্তো বিভিন্ন জায়গা পায় যাই না, ঝর্ণার এনজয় লইবার লাগিয়া। কিন্তু আমরা করিমগঞ্জেও আছে, লোকেশন হইলে গিয়া কুদালি। তো চলুন বন্ধুরা, লেট স্টার্ট। তো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। জার্নির মাঝখানে দিয়া ওই জায়গাটার বিষয়ে কিছু কই। জায়গাটার নাম হইল গিয়া কুতালির ঝর্ণা, মানে ওয়াটারফল। এখানে সুন্দর একটা ওয়াটারফল আছে, হয়তো আপনারাও জানেন না, ইভেন আমরা নিজেও জানতাম না। কিন্তু রিসেন্টলি জানছি, জানার পরে আমরা মনে করছি ওখানে যাইতাম, গিয়ে একটা ব্লগ বানাইতাম আর আমরা প্রিয় দর্শক হলরে দেখাইতাম। জায়গাটার খুব উপ করবা, আপনারাও আইবা জায়গাটার। আমরা যেহেতু আজকে নতুন যাইয়ার, আমরা জিগে জিগে জায়গা যাইমু। আর ডেসক্রিপশনও আপনার জায়গার লিঙ্ক দিয়া দিমু, মানে লোকেশন দিয়া দিমু, তখন আপনার যাইতে আর কোনো অসুবিধা হইতো না। তো চলুন বন্ধুরা, ব্লগের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করবা। লাইক কমেন্ট করেন আর না করেন, কিন্তু শেয়ার করবা ভিডিওটা, যাতে সব মানুষ জানতে পারে আমাদের করিমগঞ্জে একটা ঝর্ণা আছে। মেঘালয় গিয়া তো দেখুন গিয়া ঝর্ণা, বা বিভিন্ন জায়গায় খালি ঝর্ণা ঝর্ণার ফটো দিন, কিন্তু আমাদের করিমগঞ্জের ঝর্ণা ওটা জায়গাটা গিয়ে এক্সপ্লোর করে নেই। আপনারা আশা করি আপনার তোর ভালো লাগবে। দেখছেন তো পথর মাঝে কিলা ওয়াটার ক্রসিং আছে, অফ রোডিং পাইবা, সবটা পাইবা। আর খালি বাইক খালি আরামসে চালাইবা, নাইলে ঘর খাইয়া এমন ভরা পড়বা আর সান্দিয়া কুল কিনারা ভাইতা না। সামনে আমরা মনির ভাই আছেন, আমরা লগে আছেন আবু ভাই, পিছিয়ে আছেন আমার সমীর ভাই, আর আমি চালাই আর আমার ও কুটকুটি বুলেট। তো বন্ধুরা, ও দেখলেন এখানে মানে দুইটা রাস্তা আপনারা দেখতে পারবেন। একটা গেলে কি ফাকুয়া গ্রাম গেছে গিয়ে, আর ওই দিকে যেটা রাস্তা গেছে আতে ডাইনের দিকে, আমরা যাইমু ডাইনের দিকে। ডাইনের দিকে ওই দিকে কুদালি, যেহেতু কালকে মানে অসম্ভবভাবে বৃষ্টি দিতে এলাকিয়া জায়গায় জায়গায় মানে ওয়াটার ফ্লো করে, রাস্তার মধ্যে ওয়াটার পাইবা সবদিন, আবার এরকমভাবে ওয়াটার পাইতে না রাস্তার মধ্যে, এটা বৃষ্টি বৃষ্টি দিলে পাইবা। আর যেহেতু পাহাড়িয়া অঞ্চল, আমরা এখন বর্তমানে পাহাড় বাইয়া উঠিয়া। আর তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা বর্তমানে কুদালি যাই গেছি, যেটা হইলো পয়েন্ট হইলে গিয়া, নাহলে আপনার তো বেড়া লাগি যাইবা। পয়েন্ট হইলে গিয়া ওই যে রাস্তাটা আপনার দেখতে পারটা রাস্তা, ওই রাস্তা সোজা গেলে কি যাইবা গিয়া ইয়ত রাতা রাতাবাড়ি। আর আমরা যাইমু কোন দিকে, ওই যে আছে রাস্তাটা, ওই রাস্তাটায় এই ছোটো রাস্তাটা। তো জায়গাটা ইয়াই দিয়ে রাখবা আপনারা, ওই রাস্তা বা ভিতরে ভিতরে গিয়া আটি আটিয়ে যেতে লাগবো, সামনে গিয়ে বাইক রাখতে পারবো আপনারা। সবচেয়ে বড় কথা হইলে গিয়া আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ওদের লাগে সবাই সাপোর্ট করবা ভিডিওটা, আর মন্দির হয়ে গিয়ে গেছে। তো হাই বন্ধুরা, তো আপনারা সব দেশি ব্লগার হুদা চ্যানেলের লগে থাকুক, আর ভিডিওটা ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত দেখুক, খুব মজা হইব, এনজয় হইব, তোমাকে একটা ব্লগ হইব। জেলা কইটা মাসলো আপনাদের খুব সুন্দর জায়গা একটা, নিশ্চয়ই আপনার চলো বেশি সময় নষ্ট করে আপনারা আগে জায়গা থেকে আমরা গোসল করবো, যে করবো এনজয় করবো, দেখো আপনারা এনজয়। চলো লেটস গো। তো বন্ধুরা, বর্তমানে আমরা বাইক ওখানে রাখিছি আমরা এক দাদাভাইয়ের বাড়িত, আর আমরা হাঁটি হাঁটি আর বানা হয়েছি পিছিয়ে দেখতে পারবো আমার পুরা ফল্টো নাইটটা। আমার মনির ভাই দেখা নি তাই খাওয়াত মগ্ন খানো খানো হলে খান। আপনার তোর আর একটা জিনিস দেখাই, রোডটা মানে কীরকম হয়েছে আপনার তোরা দেখাইছে, দেখ দেখতে থাকবা। ও দেখা নি একদম ছোটো রাস্তা, ওই দিকে আটকে যাইতে লাগবো, কত দূরে আটকে যাইতাম লাগবো, এখানে এখন ফোন আমরা কইতাম পারিয়া না। ওখানে বাইরে জিগে ইসলাম তাই কইছেন অ্যারাউন্ড 30-35 মিনিট আমরা আটতে লাগবো জঙ্গলের মাঝে দিয়া, এরপরে সুন্দর জায়গায় যাইতাম পারমু। তো কিচ্ছু দেখবার হইলে, সুন্দর কিছু দেখবার হইলে নিশ্চয়ই একটা মানে একটু কষ্ট করতে লাগে, যা সবই জানো। জঙ্গল বাঘবার হয়ে যাচ্ছে, বাঘবার আইলে সমীরের কান্দ। আমি না, আমি বাকি দিব, আমি মনে মনে কান্দ উঠি দিব, দেখতে পারবা খুব সুন্দর কিন্তু লোকেশনটা। চলো 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 মনির ভাই, হেরানো গেছো নি? ও তো স্টার্ট হইল, ট্রেইলার তো আমি শুরু হয়, পিকচার তো আমি বাকি মেরে দোস্ত। তুমি রাস্তা কি লাগে কেউ বোঝাও? ও তা মনির ভাই, ও তা খাইছিল খালি তোমার গরু মা ছাগল, ও তার লগে টানো লাগা লাগি। তার মাঝে দি জঙ্গল আমরা যাইতেছি এখন কোন জায়গা।
তবে আর দেখতে পাইতে আমরা উপরে জঙ্গল, তো জঙ্গল কি দেখলে সাফাতি বাগান আর ওই দেখো মজির হুয়ান কি লাঠি আইতরা বুঝছো না গামিয়া আর শোন প্রায় 10 মিনিট থেকে না আঠিতরা, কিন্তু ওখান আমরা জায়গা যাইতে সময় কত সময় লাগবো ভাই? আরো আধা ঘন্টা লাগবো। কত সময় লাগবে? পুরো আধা ঘন্টা। পুরো আধা ঘন্টা। ক্যামেরা গু স্ট্যান্ড আমার শেষ। চল যাও আটো চলো। আমি যদি করাতে না আমার যদি কেউ লিয়ে যায় গিয়ে কি তা করবা তুমি? যা ক্যামেরা নিব। হ্যাঁ ক্যামেরার চিন্তা করার সমীরে আমার চিন্তা করেন না হুঁচন নি ভিউয়ার সকল মানি ভাই গেলে আরেকজন লিয়ে লিয়ে কিন্তু ক্যামেরা চেষ্টা করা হইব তোমারে বাসা এরা কিতা ফুল না নি খুব সুন্দর লাগে দেখতে। আরতে আরতে বুঝছেন নি তেও আপনারা লগে তা হকা দামাকা মশলাদার একটা ব্লগ হইব আর জন্নার ওইটা জন্নার ফানিলাম ইয়ার বুঝছেন নি আমরা যাইতে বহু সময় লাগবো। দেখতে পাইতরা সাহাতি বাগান উপরে দিয়া আর নিচে দিয়ে ছোট রাস্তা আর মানুষ এগুন আলি আঠিত রাস্তা। রাস্তা দেখবা কিরকম ভাবে রাস্তা শাকে দিয়া বাইয়া বাইয়া আমার মনির ভাই হাঁটি না। ও দেখো পানি কিরকম কিন্তু আন্দু মাত না নে বললে নাই তো না মনির ভাই ধরে নিছে ফেটে ফেটে না যাইতে রাগে হচ্ছে বাবা। মনির ভাই ইনো কি দেখো তুমি ল্যান্টিনো লাগিয়ে গেছো নি? না না শুনো না। হ্যাঁ হারিয়ারে হারিয়ারে হারিয়ার ভাই কিরুয়ারে সাহাতের বাগানে ও মলনি গো পাতা কেরেলা অনি কেন সুবি হাসি রে মন মোহেলা ও মলনি গো পাতা কেরেলা। ও আহারে মনির ভাই কিন্তু বালা গান গাইতে পারো ওই সাহাতের বাগানে। আর সারার পরে বন্ধুরা একটা কথা কইতাম আসলো যেহেতু না এখন লকডাউন চলে লকডাউনের লাগিয়ে আমরা ট্রেভেল ব্লগ দিতাম পারিয়ান না কিন্তু প্রমিস করছিলাম অনলাইন তার ট্রেভেল ব্লগ দিবার লাগিয়ে আর আপনারা সবই জানেন লকডাউন সময় কোনো খানে ঘুরা ঘুরা যান না তার লাগি বাড়ির দ্বারাও পাইছি আর লোকে তাকে গাইজ ওই তো খেলা হবে। বন্ধুরা দেখতে পারবা আমরা একদম আইয়া অনির কির কির গির গির জঙ্গলের ভিতরে ঢুকি যাইয়া দেখলা নি সবদিকে আর সাইডে দিয়ে বইয়া গেছে ছোট্ট নদী আমাদের ছোট নদী ছোট ছোট গায়ে যেন কন্যা নাকি একটা কবিতা আসলো বলি গেছি আপনারা নিচে কমেন্ট করে দিন। হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। হ্যাঁ এই যে কবিতাটা মনে পড়িয়ে গেছে গা দেখতে পারটা আপনারা নিচে দিয়ে আমরা নামি আর সব কিন্তু আপনারা বি কেয়ারফুল এদিকে নামতে সময় স্লিপ করলে শেষ উপায় নাই। নুরুল ভাই এখন এখন জন্নার যাইতে হইলে লামিয়া যাইতে লাগে গঠন হয়েছে আমরা উপায় ফার হইতে লাগবো দিঙ্গা চিকা দিঙ্গা চিকার এ এ এ উপায় নাই। তো বন্ধুরা অ্যাকচুয়ালি না এখানে ফারাইতে সময় বহুত কষ্টর ব্যাপার আপনাদের তো দেখায় কত জায়গা আছে দেখলানি মানে বেতালা এনো হুতি কেন আর যেহেতু আমার তো ক্যামেরা ওটার লাগে মানে খুব কেয়ারফুলি আমি ফারাইতে লাগে কারণ যদি উল্টিয়া পড়ি তো লাইভ ধ্বংস মানে আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পারবা। তো ফাইনালি আমরা হিমালয় পর্বত বিজয় করছি করিয়া আমরা আগে দিয়ে আগবাড়িয়া রাস্তার হালত দেখলে এটা বেতালা আরি আইবা আপনারা অ্যাডভেঞ্চার করতে পারবা এখানে ফুল অ্যাডভেঞ্চারের মজা পাইবা কিন্তু যেটাও কই না কেন কিন্তু অ্যাডভেঞ্চার হয়েছে গিয়া জীবনের ফয়লা আইলে অ্যাডভেঞ্চার করিয়ার আমরা গেছি নিলে আর কোনোদিন গেছিলাম না। ঘটনা হয়েছে গিয়া জানেন না আপনারা এখানে মন্দির ভাই সূত্রা বাধা লাগিয়ে গেছে ও মন্দির ভাই জিঙ্কা শিখ দিটা ও মন্দির ভাই সূত্রা সূত্রা বাধা লাগাই দিছে মজির ভাই। তো বন্ধুরা বর্তমানে আমরা 10 মিনিটের লাগান অ্যাডভেঞ্চার করছি 10-15 মিনিট হইব আরি এর মাঝে হাল্লত খারাপ হয়ে গেছে কারণ চড়াই আপ আছে আপ ডাউন এইগুলা তাহার কারণে আরি আর আম হারো কিছু নাই আম কাটা লাই দেয় নাই আর আমরা এখন যাইতাছি আপনারা দেখতে থাকুন জঙ্গলের মাঝেতে কিন্তু ফুরা যাই আর যদি আত্মি বারো তাইলে অফলাইন দিয়ে আমরা বাসাইও আইয়া এখান ভরসা আছে আমরা আর করে আগু ভাই মনির ভাই আগে তাই আগে আগে খালি ফালাইটা টাইম বলে কাঠল খাইতা তার কাঠল দান জান ভাই কি তো হয়েছে কইয়া
আর ওলা রিক্সর জায়গা ভাই আই আপনার ইনতরে ব্লক দিয়ার দেখো যদি পাও সিলিফ হয় তাহলে কুরুঙ্গ 180 ফুট কি আর বেশ যাও বেশ হইব আমার ডর করে মরে গেলেও শেষ আতো ধরে ধরে ফড়া হই রে যদি ফড়িতে উপায় নাই এমন বাড়িতে মায়ে বইয়া বার সাইটা সব কারিলছি কিটা কুসা মার ইচ্ছা আমার খুব ভালো আপনারা দেখতে পারবা ও মাত্র এক হাত মান জায়গা আর নিচে কুরুং বন্ধুরা একটা মারাত্মক ভুল করলিছি আমরা কিনা জানি আজকে আনতে সবাই কোনো প্রোটেকশন আনছি না মানে হইলে গিয়া ক্যামেরা মোবাইল গেজেটগুলো বাসাইবার লাগিয়া নুরুল ভাই আমি যদি ইন্টারনেট খুলে আনলিয়ে পড়ি শেষ মরি গেছো বাড়িতে না লাগবো আস্তে আস্তে যাইও ভাই কারণ গেজেট মানে একটা কেরি বেগ আনতাম আসলো তখন গিয়া মেঘ আইস বোঝেন মেঘ আইবার সম্ভাবনা আছে মেঘ বৃষ্টি আইলে কিন্তু খবর আছে আমরা বন্ধুরা যত আমরা আগুয়াইয়ার আগে দিয়া তত ঝর্নার খালি সাউন্ড আর খুব মজার সাউন্ড আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাইমু আমরা ডেস্টিনেশনও ডেস্টিনেশনে একদম দাঁড়াই গেছি তো বন্ধুরা ফাইনালি আমরা খান মাইছি দেখো ঘটনা সব আই গেছি যখন নিচে আমরা যাইমু আপনারা লগে দেখবো এক্সাইটমেন্ট লেভেল কিতনা হাই হয়ে গিয়ে আপনাদের পতা ভি নেই হোগা শায়দ ইয়ে ফিলিং আপনাদের মি বতা নেই সকতা ইয়ে ভিডিও কে মাধ্যম সে কিতনা কষ্ট কিয়া ফির ভি মন মে বহুত সকুন হ্যাঁ ক্যুকি হাম লোক ইয়ে লোকেল কা ঝর্ণা হ্যাঁ ও দেখনে কে লিয়ে কা না কাহা জানা পড়তা হ্যাঁ কাহা সে কাহা জানা পড়তা হ্যাঁ লেকিন ইয়াহ পে মিল রা হাম লোক করিমগঞ্জ মে তো চলিয়ে গাইস লেটস গো আমরা নুরুল ভাই রইছিলা তাই নামরা দেখ রা ইন্দুরি ধইলাম তো রা ইয়া শেষ পুরা আও 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 কত কষ্ট বন্ধুরা আমরা ইন্দুরে দেখাইবার লাগি আছে লামতে লামতে আস্তে আস্তে আমি ওই দেখো মনি ভাই গিয়ার শুনছো ঘাত ও মনি ভাই হোয়াট এ অসম প্লেস ওয়াও চারিদিকে কি ও দেখো কি সুন্দর ঝর্ণা আপনারা দেখতে পারবা সামনে আমরা আর মনির ভাই এখানে এখানে আমাদের পার্টি আর এখানে এনজয় ইয়ে হাম হে ইয়ে ঝর্ণা হে আর ইয়া পে পার্টি হোগা আমি দেখেঙ্গে আপ তুমি ঝর্ণা আচ্ছা তার মধ্যে আমার প্রিয় বিবার সকলের হইয়ার ইটা যে ঝর্ণা দেখা এটা নিয়ে মারাত্মক আর মারাত্মক সুন্দর এটা কইয়া কইয়া বলে বিশেষ কথা হতাম আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে দেন বলে একটা সুন্দর ঝর্ণা এটা কল্পনা করা যায় না আপনারা বুঝছেন নি আর ক্যামেরাত মানে বাতাস পড়িয়া হাল্লত দিয়া হাল্লত হয়ে গেছে তাহলে বেশ বাজিতাম পারিয়েন না মনির ভাই গিলা উঠিতে রাখে দেখলাম আমি আইছি ক্যামেরা রহানো দেখলাম এনে উঠিতে রাখিলা
तो व्यूअर्स आगे जे जर्नात आसलम इटा हलो गिया तुम्हार ओलोली जर्नात बर्तमाने जाइमु आरेकटा जर्नात আমরা ওই এক বাইট মানে নাম কিটা শুক্লাল শুক্লাল তাইন মানে বাগানের সর্দারি হরইন মানে এটা বাগান এরিয়া যেহেতু সাবাতি বাগান আছে তাইন আমরা হেল্প করবো এখন আর একটা ঝর্ণা আছে সবথেকে বড় ঝর্ণা জায়গাটার নাম কল লাগি অনোয়ারি আশ্রম অনোয়ারি আশ্রম বললাম একলগে আইসি তে দুইটা মারিয়া যাই ঘুরিয়া আপনারা লগে তখন মজা হইব এখন ওখানো হেরান হয়ে গেছি ওই তো মজির হুয়াইতে হেরান করাইতে করাইতে ও দেখ রানি লাঠি বড় দিয়া উতরা ই বেটা স্ট্যান্ড আছে লইয়া আর জুকে ফুকে গাইতে গাইতে শেষ শেষ তো ভাই তো মা তো হইছে কিনা জানো নি তবু আমার সাতটা খুলি তখন বর্তমানে বাগানের ইয়াত বাগানোর সাইড এখানো অনেক মানুষ আছে তাই সাবাতি সাবাতি কিতা কইন সাবাতা উঠাইছ এখন গাড়ি আইব লোড করে দিবা আর লইয়া যাইবা আর আমরাও যাই আর কি শূন্য জায়গা তখন চলো কষ্ট ব্লগ বানাও হাই রে ব্লগ এই ব্লগ বানাইতে এত কষ্ট হ্যাঁ কত কষ্ট করিয়া জানা তো রাইল পুরা জানা দরাই সমীর ভাই কি তো হইছে ওই উল্টা ফড়ি দিয়া ওলা হারাম হে হেরান লাগছে নি ইদার বাবু ভাই না আমার আবু হেরান নুরুল ভাই কেন দেখা যায় না এখানে ইশ নুরুল ভাই ও আইতরা বিবাহ সবরে দেখাইতাম করিয়া হ্যাঁ আমরার জানা তো লই লিছি কইছে জান কুরবান কইলে কইলা দাই হোক কইলা দাই হোক কুনদা হুনা গেছে না হ্যালো প্রিয় ভিউয়ার্স আমরা সেকেন্ড জনার বর্তমানে আইছি আমরা মনির ভাই ওখানে খেলাইটা একটু এলাকা ছোট জনা যেহেতু আমরা আইসলাম দেখাত সবটা এক্সপ্লোর করাত তো এক্সপ্লোর করে লিছি আর আপনার যে দেখতে পারবা সুন্দর জায়গা আছে এখানে আইলে আইতে পারবা আর এখানে সবচেয়ে বড় ওখানে টুরিস্ট অ্যাট্রাকশন হইব আমরা এসে গেছি দুই নম্বর জনাতে এসে গেছি খুশকু আইছি অনেক সময় আমরা লগে থাকার লাগে ধন্যবাদ আর ব্লগটা ওখানে এন্ড করে দিই আর সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার।